नमस्कार बार्ड आर्ट चैनले आपनाके स्वागत आशा करी भालो आछेन एवं भालो आछे आपनार खाचाय बा एभियारिते पोषा पाखीगुलिओ। अनेक समय आमादेर खाचाय बा एभियारिते शुधु शुधुई पाखी मारा जाए, कोनो सिमटम थाके ना, कोनो बहिप्रकाश नहीं, कोनो रोग नहीं, अर्थात एमनि एमनितेई मारा जाच्छे। बा किछु किछु रोगेर कारणेओ जखन मारा जाए आमरा सेई पाखीटाके ना बुझेई फेले दिई एवं परवर्ती समय আমরা ওই ধরনের রোগ হলে কি ওষুধ প্রয়োগ করব, কি ওষুধ দিলে সেই পাখির রোগটা সারবে, সে আর খাঁচায় অন্য পাখিগুলি মারা যাবে না, সে বিষয় নিয়ে আমরা চিন্তা করি না। কিন্তু এই পাখিগুলিকে মরে যাওয়ার পরে যদি ফেলে না দেই, একে এর শরীর কেটে এর কিডনি, ফুসফুস, লিভার এই ধরনের যে অঙ্গপ্রত্যঙ্গগুলো আছে এগুলোকে যদি দেখা যায় কেটে, যে ইনফেকশনটা কোথায় হয়েছে, সমস্যাটা কোথায়, তবে এর রোগ ধরা পড়ে এবং পরবর্তী যে জীবন্ত পাখিগুলি আছে, যে পাখিগুলি সুস্থ আছে তাদের সেভাবে ট্রিটমেন্ট করলে পাখির আর ওই ধরনের রোগ হয় না এবং পরবর্তী পাখিগুলি মারাও যায় না। আজ আমি এই বিষয়ে আলোচনা করব এবং এই বিষয়টা নিয়েই একজন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো। আমি ডাক্তার বললেও উনি অরিজিনালি পাশ করা ডাক্তার নয়, 30-35 বছর ধরে এই লাইনে আছেন এবং মুরগি পালন করতেন। যখন ব্রয়লার মুরগি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একদমই পালন হতো না, সে সময় থেকেই কিন্তু উনি এই মুরগি পালন করছেন এবং তখন থেকে ট্রিটমেন্ট করেন। প্রতিদিন সকালবেলায় ওনার অফিসে বসেন এবং এই এরিয়ার অর্থাৎ গাইঘাটা ব্লকের উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় ওনার বাড়ি, ওনার অফিসে বসেন এবং ওনার নিজস্ব প্রচুর খামার রয়েছে, সেই খামারে উনি মুরগি পালন করেন। আমরা জানি যে মুরগি এবং পাখির চিকিৎসা প্রায় খানিকটা একরকমই। আমার কাছে যেহেতু এই পাখির ডেড বডি নেই, সেহেতু এই মুরগি কেটে কীভাবে দেখতে হয়, কোথায় কোন জিনিসটা থাকে এবং কি হলে কি ওষুধটা দিতে হবে সে বিষয়টাই আমি দেখাবো ওনার কাছ থেকে। উনি পাশ করা ডাক্তার না হলেও এত বেশি অভিজ্ঞ ডাক্তার, ওনার নাম অসীম পাল। আমি কিছু সময়ের মধ্যেই যাব ওনার কাছে। তার আগে ছোট একটা অনুরোধ করে রাখি, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, যদি কিছুটা উপকারে আসে, তবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত পাখির রোগ বা পাখির চিকিৎসা বিষয়ক ভিডিও তৈরি করে থাকি। অসীমবাবু, প্রতিদিন সকালে 8টা থেকে 12টা 1টা পর্যন্ত উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকে ওনার অফিসে বসেন এবং সেখানে আশেপাশের যত পাখি পালকরা আছে এবং মুরগি পালকরা আছে, বড় বড় খামারিরা আছে, ছোট ছোট যে খামারিরা আছে তারা তাদের সমস্যা নিয়ে আসেন, যে পাখির যখন রোগ ধরতে পারে না, কি ওষুধ দেবে যখন বুঝতে পারে না, উনি সেই সাজেশান করেন। আজকেও কিন্তু তার ব্যতিক্রমও হয়নি, প্রচুর লোক এসছেন, তাদের মৃত মুরগিগুলি নিয়ে এসছেন, মৃত পাখিগুলিকে কেটে কি রোগ হয়েছে সেটা উনি দেখেন এবং তারপরেই ওষুধ দেন। অনেক সময় ওষুধ লিখে দেন, আবার ওনার কাছে কিছু কিছু ওষুধ থাকে সেগুলোও দিয়ে দেন এবং এর ফলে আশেপাশের খামারিরা খুবই উপকৃত হন। আসুন আজকে দেখাবো উনি কীভাবে এই পাখিগুলোকে কেটে রোগ নির্ণয় করেন। আপনারাও চাইলে এইভাবে মৃত পাখি কেটে বুঝতে পারবেন যে কী রোগ হয়েছে এবং কী ওষুধ দিলে এই রোগের নিরাময় হবে এবং পরবর্তী সময়ে আর কোনো পাখি মারা যাবে না, নিশ্চয়ই উপকৃত হবেন। আসুন আমরা দেখি। আমি একটা ছবি এঁকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখা যাচ্ছে একটু, এইগুলো হচ্ছে রক্ত নালী, শিরা এবং ধমনী। এইখানে যেটা এঁকেছি এটা হচ্ছে হৃৎপিণ্ড, আর হৃৎপিণ্ড থেকে শিরা ও ধমনির মাধ্যমে এই যে পাখির ঠিক পাজরের উল্টো সাইডে, পাজরের সঙ্গে লেগে থাকে গোলাপি কালারের স্পঞ্জ টাইপের দেখতে, এইটা হচ্ছে ফুসফুস অর্থাৎ লাং। তাহলে এই দুপাশে পাজরের সঙ্গে যে স্পঞ্জের মতো যে অংশটা লাগানো থাকে সেটা হচ্ছে লাং, আর এইটা হচ্ছে হৃৎপিণ্ড অর্থাৎ হার্ট। আর এখানে দুটো মাংসপিণ্ড থাকে, খানিকটা লম্বাটে ধরনের কালচে লাল কালারের, এ দুটিকে বলে কিডনি। এবার আমাদের মেইন বিষয়টা হচ্ছে, সব কিছু আমরা দেখতে পারবো না, কিন্তু আমাদের দেখতে হবে
লাং অর্থাৎ ফুসফুস, হার্ট বা হৃৎপিণ্ড এবং কিডনি, আর দেখব লিভার প্যানক্রিয়াস আমরা যেটাকে মেটে গেলে বলি, আর গিজার্ড অর্থাৎ স্টমাক। এগুলির রঙের পরিবর্তন বা কোনো ইনফেকশান আছে কি না সেগুলি দেখার বিষয়, আর এছাড়াও ইন্টেস্টাইনগুলি একটু দেখার দরকার, পায়ুছিদ্র, শিকাম এগুলোকেও দেখার প্রয়োজন রয়েছে। এগুলো দেখলেই বোঝা যাবে যে পাখির রোগ কী হয়েছে। ইনি হলেন অসীম পাল, খুবই ব্যস্ত এই সময়, এজন্য আমরা ওনার সঙ্গে কথা বলার সময় পাচ্ছি না। চলুন আমরা সরাসরি চলে যাই উনি কীভাবে কাটাকাটি করছেন। দেখুন লিভার দেখা যাচ্ছে, লিভার ঠিকই আছে কালার। এবার ইনটেস্টাইনগুলো উল্টে দেখলেন, এরপরে কিডনিটা এখানে একটু সমস্যা রয়েছে, পরবর্তীটা আবার উনি ছিলেন, দেখুন একই রকম আছে, এই জায়গাটা একটু প্রবলেম রয়েছে দেখতে পাচ্ছেন। লিভার যথেষ্ট ভালো, হার্ট ভালো, কিডনিতে কিছুটা সমস্যা আছে। তিনটে পাখি উনি দেখলেন, তিনটে পাখি একই ধরনের রোগ, লাং কালার ঠিক, হার্ট ঠিক আছে, কিন্তু কিডনিটা খানিকটা ডিস্টার্ব আছে। এবার একটা কালো মুরগি নিলেন, ওটাকে ওপেন করছেন, দেখুন কোন জায়গাটা থেকে ছিঁড়ে ওপেন করতে হয় সেটা একটু দেখে নিন। এটা পিত্তথলি ঠিকই আছে, অগ্নাশয়ও ঠিকই আছে। এরপর ইন্টেস্টাইনে চলে গেলেন, এইখানে শিকামের জায়গায় এবং পায়ুছিদ্রের কাছে একটু সমস্যা, ভাষা বলে একটা ছোটো পার্টস আছে এই জায়গাটায় প্রবলেম দেখা দিচ্ছে, কারণ ওটা অনেকখানি ছোট হয় কিন্তু বেশ খানিকটা বড়। এবং এর ইন্টেস্টাইনটাও বেশ একটু ফুলে ফুলে আছে, অর্থাৎ গ্যাস ফর্ম করে পাখির, মনে হচ্ছে ভাইরাল ইনফেকশান, এই কারণে পাখি বেশ কিছু মারা গেছে, প্রায় 100 পিস পাখি ছিল তার ভিতরে থেকে মারা গেছে এই রোগটায়। এটা সম্ভবত গামরো, এই যে ভরসা জায়গাটা, এটা একটা ফুলের মতো দেখতে, খানিকটা কাটলে পরে ফুলের মতো বের হয়, এইটা ফুলে আছে, তার মানেই হচ্ছে এখানে ইনফেকশান হয়েছে। সেক্ষেত্রে এই পাখির এই মুহূর্তে যে ওষুধগুলি দিতে হবে সেটা হলো লিভার টনিক, যে কোনো লিভারের ওষুধ, কারণ লিভারটাও একটু খানিকটা ছোপ ছোপ মনে হচ্ছে। আর দিতে হবে সর্বিটল, সর্বিটল কিডনিকে যেমন ভালো করে, কারণ এই ধরনের ভাইরাসের কোনো ওষুধ হয় না, সেহেতু অন্য যে রোগগুলো আছে সেই রোগগুলোকে প্রোটেক্ট করার দরকার। পটাশিয়াম এবং সোডিয়াম আছে, এরকম ওরাল স্যালাইন দিতে হবে, আর দিতে হবে সর্বিটল, যে সর্বিটল কিডনিকে সুস্থ রাখবে, ডায়ালিসিস সঠিকভাবে হবে, আর লিভার টনিক, যেহেতু এই রোগের কোনো ওষুধ নেই, ভাইরাস ঘটিত রোগ, সেহেতু একে ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দিতে হবে পাখিগুলির, তবে পাখিগুলি সুস্থ থাকবে। এবং ইমিউনিটি পাওয়ার বাড়ার পরে তবেই চিন্তা করতে হবে যে অন্য কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে কি না। এই জায়গাটা অ্যাটাক করে, হ্যাঁ বাকি এই এই অংশটা একদম ছোট্ট থাকবে, এই অংশটা ফুলছে, মানে কি এই অংশটার ভিতরে কিন্তু ইনফেকশন হচ্ছে।
অসীমবাবুকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী সময়ে অসীমবাবুর কাছ থেকে পাখির নানা রোগ এবং তার চিকিৎসা সম্বন্ধে বিস্তারিত জানব। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওয়ে অন্য কোনো বিষয় নিয়ে, পাখির অন্য কোনো চিকিৎসা বিষয়ক। ধন্যবাদ।